আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম আপনারা আসসালাম। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমাদের দুইজন অতিথি অতিথি হিসাবে আজকে আছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব হানুর রশিদ স্যার, এবং আরো আছেন হুমায়ুন কবির স্যার, সহকারী শিক্ষক জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। স্যার, আপনাদের দুজনকেই আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। তো আজকে ধন্যবাদ সিরাজুল। হ্যাঁ, আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করব। আপনাকে প্রথমেই স্বাগতম আমি জানাই স্যার, আমাদেরকে হ্যাঁ এই প্রথমেই আজকের এই লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই আমি যাব হারুনুর রশিদ স্যারের কাছে। হারুনুর রশিদ স্যার দীর্ঘদিন থেকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পাঠদান করে যাচ্ছেন, এবং সিনিয়র শিক্ষক কলেজ শাখায় তিনি কর্মরত আছেন বর্তমানে। এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে যত বড় বড় ইভেন্ট হয়, বিশেষ করে খেলাধুলা কেন্দ্রিক বা সাংস্কৃতিক সংস্কৃতি কেন্দ্রিক যে বড় বড় ইভেন্ট হয়, এর কেন্দ্রবিন্দুতে আমাদের হারুন স্যারকে দেখা যায়। হারুন স্যারের কাছে আমি প্রথমে আসবো, জিজ্ঞেস করবো স্যার, আপনি কেমন কোয়ারেন্টাইন পরিস্থিতিতে বা করোনা পরিস্থিতিতে আপনি কেমন যাচ্ছে আপনার দিনকাল? ধন্যবাদ উপস্থাপক মিষ্টভাষী সবার প্রিয় মোহাম্মদ সিরাজুল আমিন স্যার, জেসিপিএস এর এক প্রিয় মুখ। আমি ভিশনারি টিভি লাইভ প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিশনারি টিভি ইতিমধ্যেই দেশে বিদেশে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা অর্জন করেছে। আমি ভিশনারি টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসলে করোনা যে মহামারীর বিষয়টা আসছে, এটা সারা বিশ্বে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এর প্রভাব ফেলেছে। সেই ক্ষেত্রে আমাদেরকেও একই অবস্থায় রেখেছে, এবং আমরা ওদের সুস্থ থাকতে হলে বাসায় থাকতে হবে, এই অবস্থায় আমরা দিনাতিপাত করেছি। কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে যে বিভিন্ন প্রবলেম, অভিভাবকরা আমাদের বিভিন্ন ভাবে আমাদের সাথে কথোপকথন করছে, যে দীর্ঘদিন ছেলে মেয়েরা যে বাসায় থাকলে তাদের যে প্রবলেম গুলো, এইগুলো নিয়ে বিভিন্ন ভাবে আলাপ আলোচনা করছে। আসলে এই বিষয়টা আমাদের সবারই খুবই অনুতপ্ত, মানে বিভিন্ন ভাবে আমরা প্রবলেমে আছি, যে এটা থেকে উত্তরণের উপায় কি? একমাত্র আল্লাহর উপর ভরসা রেখেই আমরা ঘরে থাকবো, সুস্থ থাকবো, এই অবস্থায় আছি আর কি। ধন্যবাদ স্যার। ঘরে থেকে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে ব্যায়াম এবং খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ এবং মানসিক ভাবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। এরপরে আমি যাব আমাদের স্যার জনাব হুমায়ুন কবির স্যার। স্যার, আপনার কেমন যাচ্ছে, কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন যাচ্ছে আপনার সময়কাল? হুমায়ুন স্যার, হুমায়ুন স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ সিরাজুল স্যার আপনাকে, যে আমাদের এই লাইভে আমাদের দুইজনকে স্বাগতম। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছেন কি শেষ স্যার? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম, যে আমি এবং হারুন স্যার উভয়ই আমাদের ক্যাম্পাস কম্পাউন্ড ইয়াতে আছি, ক্যাম্পাসে আছি। দিন কেমন যাচ্ছে? আসলে আতঙ্ক ভয় উভয় বিরাজ করতেছে, পাশাপাশি আশার আলো এটা দেখি যে ভয়টা হয়তো একদিন কেটে যাবে, খুব অল্প সময়ে আমরা হয়তো স্বাভাবিক পৃথিবীতে যাত্রা করব। আর কেমন যাচ্ছে? সকাল বিকাল যে একটু একটু মানে শারীরিক মানে এক্সারসাইজ করে দিনটা যাচ্ছে। ধন্যবাদ স্যার, আমি স্যার এবং হারুন স্যারের কাছ থেকে কথা শুনছিলাম। আমরা এবারে আসবো স্যার মূল আলোচনায়। মূল আলোচনায় প্রথমেই স্যার আপনাদের কাছে জিজ্ঞাসা থাকবে, যে আপনারা যেহেতু কর্মরত আছেন, আপনারা, আমরা জানি যে সিপিএসসি, আই মিন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খেলাধুলায় বিশেষ করে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশের
সিলেট বিভাগের তো বটেই, সমগ্র দেশেই একটা অগ্রগণ্য একটা প্রতিষ্ঠান। এবং জেসিপিএসসি খেলাধুলায় বিষয়ে অর্জন গুলো, এই অর্জন গুলো কি কি, আপনারা সর্বোচ্চ অর্জন কি কি করতে পেরেছেন, এই বিষয়ে যদি স্যার হারুন স্যার আমাকে একটু বলেন। হারুন রশিদ স্যার ধন্যবাদ। জালালাবাদ ক্যান্টন পাবলিক স্কুল এন্ড কলেজ, এটা যে বিশ্বাসে গড়ে উঠেছে, আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার যে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন আমাদের কর্ণধার, বিশেষ করে পরিচালনা পর্ষদ থেকে আমাদের প্রিন্সিপাল থাকেন একজন কর্নেল স্যার, সব সময় বলে শুধু পড়ালেখা নাই, একজন শিক্ষার্থীকে প্রকৃত ভাবে তৈরি হতে হলে তার পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহপাঠ কার্যক্রম ব্যাপকভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এবং সেই হিসাবে আমাদের সারা বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের নিয়ে খুবই আমরা ব্যস্ততাই আমরা কাটিয়ে দিই। এবং আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে যখন বের হয়ে যায় তখন দেখি তাদের এই স্মৃতিগুলো বারবার নাড়া দেয় এবং এগুলো নিয়েই আগামী দিনগুলোতে তারা ভালো করার চেষ্টা করে। আমরা প্রথমেই আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের প্রিন্সিপাল স্যার বছরের প্রথম থেকে আমাদেরকে একটি রুটিন, একটা প্রোগ্রাম দিতে বলে যে এই বছরে আমরা কি কি করব, কি কি অবস্থায়। আমাদের প্রথমেই জাঁকজমকপূর্ণ ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি হয়ে থাকে, এরপরে হাউস ভিত্তিক প্রত্যেকটা শিক্ষার্থী যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে সেই হিসাবে আমরা হাউস ভিত্তিক বিভিন্ন খেলাধুলা করিয়ে থাকি, ব্যাডমিন্টন বাস্কেটবল থেকে শুরু করে ক্রিকেট ভলিবল। আমি আপনার সাথে একটা বিষয় ইন্টারফেয়ার করব, যে হাউস ভিত্তিক বিষয়টা আসলে অন্যান্য জেসিপিএসসির বাইরে বা কেন পাবলিকগুলোর বাইরের অনেকেই হাউস ভিত্তিক যে বিষয়টা এটা বুঝেন না, হাউসটা যদি একটু ব্যাখ্যা করেন এবং আপনি যদি কন্টিনিউ করেন স্যার। আমরা শিক্ষার্থীদেরকে অ্যাকচুয়ালি বিভিন্ন হাউসে, অর্থাৎ এক এক একই ক্লাসে ক্লাসে শ্রেণী তো খেলাধুলা করে থাকে, কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যেতে অন্য ক্লাসের শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ হয়, তাদের পরিচিতি লাভ করে, এই হিসাবে আমাদের প্রতিষ্ঠানকে চারটি হাউসে, টোটাল চারটি হাউসে বিভক্ত করে থাকি। আমাদের যেমন আমাদের হাউস আছে পদ্মা, মেঘনা, যমুনা এবং সুরমা হাউসে বিভক্ত করা আছে, প্রত্যেকটা ইভেন্ট শিক্ষার্থীরা এই চার হাউসে বিভক্ত হয়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এবং এই হাউস থেকে যারা ভালো করে তাদেরকে আমরা বাইরে যে সমস্ত খেলাধুলা গুলো হয়ে থাকে, বিশেষ করে আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাতীয় স্কুল প্রতিযোগিতা, ইয়াং টাইগার্স ক্রিকেট প্রতিযোগিতা, এই সমস্ত খেলাগুলোতে এই এখান থেকে যারা ভালো করে তাদেরকে নিয়ে আমরা সুন্দর একটি দল করে বিভিন্ন ভাবে সাফল্য অর্জন করে থাকি। ধন্যবাদ স্যার। আমি এখন আসব, আপনাদের কি কি অর্জন আছে স্যার জেসিপিএসসির, কি কি আমাদের জেসিপিএসসির বিভিন্ন অর্জন আছে। আমরা জাতীয় পর্যায়ের খেলাগুলোতে আমরা সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে অংশগ্রহণ, আমাদের প্রিন্সিপাল স্যার সবসময় বলে অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ, আমরা প্রত্যেকটা খেলাধুলা অংশগ্রহণ করে থাকি এবং আমাদের সাফল্য অনস্বীকার্য অনেক ভালো। যেমন জাতীয় পর্যায়ে আমরা ব্যাডমিন্টন টেবিল টেনিসে দুই দুইবার আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছি, এছাড়া জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন ভাবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি, বাংলাদেশ গেমসেও আমরা গত বাংলাদেশ গেমসেও আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছি, এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমরা ফুটবল হ্যান্ডবল খেলাতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি, দাবা খেলাতেও আমাদের সাফল্য রয়েছে। কুমিল্লা, চট্টগ্রাম এই বকুল অঞ্চলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি এবং জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। স্কোয়াশ খেলাটা এটাও, অর্থাৎ আমরা প্রত্যেকটা ইভেন্ট আমরা অংশগ্রহণ করি, স্কোয়াশ খেলায় বাংলাদেশ গেমসে আমাদের টিমটা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে, সারা বাংলাদেশে রানার আপ হয়েছে এই গত বাংলাদেশ গেমসে। আমরা জানি আপনাদের প্রতিষ্ঠানে স্যার এই তাইকোয়ান্দো আছে এবং তাইকোয়ান্দো গেমসেও তারা একটি অভাবনীয় সাফল্য নিয়ে আসছে। এটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ গুলোতে তাইকোন্দো যে প্রশিক্ষণ হয়ে থাকে 6 বছর থেকে, তারা বলে সুস্থ থাকতে হলে
তাইকোন্দো করতে হবে। 6 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সুস্থ রাখতে হলে তাদেরকে তাইকোন্দো প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা একইভাবে আমাদের তাইকোন্দো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে জাতীয় পর্যায়ে, অর্থাৎ জাতীয় পর্যায়ে প্রশিক্ষক নিয়ে এসে আমাদের ক্যাম্পাসে আমরা তাইকোন্দো প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং তাইকোন্দো তো জাতীয় পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান কোরিয়া কাপ এবং বিভিন্ন কোরিয়া কাপে আমরা গত বছর সারা বাংলাদেশে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছি। এবং এইভাবে আমরা আবারও আপনার কাছে আসব, আপনি একটু থাকেন আমাদের সাথেই। আমরা এখন যাব হুমায়ুন কবির স্যারের কাছে। হুমায়ুন কবির স্যার, যে সিপিএসসি এর অর্জন সম্পর্কে আমরা একটু বলছিলাম, হারুনুর রশিদ স্যার অনেক অর্জন বললেন, ফুটবল, হ্যান্ডবল, দাবা, স্কোয়াশ, এইগুলাতে অর্জন বললেন। আপনার কি, আপনার মাথায় কি কি অর্জন গুলো আছে বা আপনার স্মৃতিতে কি কি অর্জন গুলো আছে একটু যদি আপনি যোগ করতেন। এবং আমরা জানি বিভিন্ন বিভাগীয় চ্যাম্পিয়নশিপ বা বিভিন্ন টিমের সাথে আপনি যান, আপনার বিশাল একটা কন্ট্রিবিউশন আছে, আপনি যদি দুই একটা স্মৃতি রোমন্থন করতেন স্যার, বিশেষ করে কুমিল্লা এবং চট্টগ্রামের স্মৃতি। আপনি হুমায়ুন স্যার কে আমাকে শুনতে পাচ্ছেন? হুমায়ুন স্যার, হুমায়ুন স্যারের কাছে আমরা আবারও আসবো। এই মুহূর্তে আমরা যাই আবার হারুনুর রশিদ স্যারের কাছে। হুমায়ুন স্যার আমাদের সাথে কানেক্টেড হলেই আমরা আবার যাব। হুমায়ুন স্যারকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিন্তু কিন্তু মনে হয় স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। স্যার, হারুনুর রশিদ স্যার, আপনাদের প্রতিষ্ঠানে, আই মিন জেসিপিএসসি তে কি কি খেলা নিয়মিত হয় এবং খেলাধুলার কি সুযোগগুলো? আমরা জানি শহরের যে স্কুলগুলো আছে, শহরের স্কুলগুলোতে আপনার মাঠের স্বল্পতা আছে, এরপরে পর্যাপ্ত খেলাধুলার জায়গা নাই বা পর্যাপ্ত খেলাধুলার সময় তারা করে উঠতে পারে না। আপনাদের প্রতিষ্ঠান আমরা জানি খেলাধুলার জন্য উন্মুক্ত এবং মাঠের ফেসিলিটি আছে এবং শেডের ফেসিলিটি আছে, কি কি ফেসিলিটি আছে? ধন্যবাদ স্যার। হারুন স্যার যেগুলো বলেছে যে হ্যান্ডবল, হ্যাঁ হুমায়ুন স্যার বলেন, হুমায়ুন স্যারকে আমরা পেয়েছি। হুমায়ুন স্যার বলেন, দুঃখিত আমরা হুমায়ুন স্যারের লাইনটা মনে হয়। আচ্ছা আমরা আসি হারুন স্যারের কাছে। হারুন স্যার একটু বলেন। আমি বলছিলাম যে আমাদের প্রতিটা খেলাতে যাতে, বিশেষ করে আমাদের টার্গেট থাকে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে কোনো না কোনো গেমসে অংশগ্রহণ করে এবং তারা গেমসের মাধ্যমে তাদের স্বাস্থ্যটা সুন্দর রাখার চেষ্টা করে। আমাদের এই টার্গেট নিয়েই আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট, অ্যাথলেটিক্স ইভেন্ট প্রতিযোগিতায় প্রত্যেকটা শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে এবং প্রায় 15 থেকে 20 দিন ব্যাপী যে অংশগ্রহণ করে এখানে তারা ডিসপ্লে থেকে শুরু করে বিভিন্ন অ্যাথলেটিক্সে তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সার্বিকভাবে তাদের স্বাস্থ্যটা গঠন করে নেয় এবং সারা বছর তারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতা অর্জনের জন্য তারা এগিয়ে যায়। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল খেলাগুলো প্রথম দিকে এক একটা খেলা এক এক মৌসুমে হয়ে থাকে। ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ফুটবল এবং ইনডোর গেমসও আছে। আমাদের একটি মাল্টিপারপাস শেড তৈরি হয়েছে, যেখানে আমরা জানি যে সিলেট অঞ্চলে একটু বৃষ্টি প্রবণ এলাকা, যাতে বৃষ্টিতেও আমাদের বাধাগ্রস্ত না করে এই জন্য বিশাল মাল্টিপারপাস শেড একটি হয়েছে। এখানে এর মধ্যেই আমরা ইনডোর গেমস, দাবা, টেবিল টেনিস, ক্যারাম ছাড়াও এখানে তারা বাস্কেটবল খেলতে পারে, তারা হ্যান্ডবল খেলতে পারে, অর্থাৎ তাদের খেলাধুলার কোনো ঘাটতি যাতে না থাকে সেই ব্যবস্থায় আমাদের প্রতিষ্ঠান করেছে। এবং সারা বছর বিভিন্ন ভাবে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ভাবে তারা এই এই খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের শারীরিক ভাবে সঠিক ভাবে তারা স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করে। এবং আপনি জানেন যে আমাদের প্রতিষ্ঠানটা একটু স্পেশালি কোন কোন খেলা, বিশেষ করে আপনি যদি কয়েকটা খেলার নাম উল্লেখ করেন যে কোন কোন খেলা আপনাদের মানে বেশি প্রচলিত এখানে? বেশি প্রচলিত আমরা সব খেলাগুলোতে আমরা গুরুত্ব দিয়ে থাকি। ক্রিকেট, যেমন ক্রিকেট আমাদের আন্ত
হাউস ভিত্তিক খেলা হয়ে থাকে এবং তারা জাতীয় স্কুল প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ইয়ান টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট যেটা যেটা হলো সিলেট স্টেডিয়াম অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সেখানে অংশগ্রহণ করে থাকে এবং ফুটবল ফুটবলও একই অবস্থা। হ্যান্ডবল আমরা বিশেষ করে হ্যান্ডবল খেলাতে এবং বাস্কেটবল খেলাতে তারা অংশগ্রহণ করে থাকে। অ্যাকচুয়ালি একটা শিক্ষার্থী যখন একটা খেলাতে ভালো হয় তখন সে সব খেলাগুলোতেই অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ স্যার, আপনি বারবার শিক্ষার্থী বলছিলেন, এখানে কি ছেলে মেয়ে উভয়েরই সমান সুযোগ থাকে একটু যদি বলতেন? সমান হ্যাঁ, শিক্ষার্থী আমাদের এখানে শিক্ষার ছেলে মেয়ে বলে আলাদা কোনো কিছু নেই। ছেলেদের যেমন গুরুত্ব দেওয়া হয় মেয়েদেরকেও একইভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ ছেলে মেয়ে উভয় অন্যান্য জায়গায় দেখা যায় যে মেয়েদেরকে একটু দূরে রাখা হয় কিন্তু আমরা দেখি যে মেয়েরাই বেশি উৎসাহী এবং তাদেরকে কোনো ভাবেই এবং আমাদের যে সমস্ত সাফল্য আসছে বেশি করে মেয়েদের কাছ থেকে বেশি সাফল্য এসেছে। মেয়েদের দলে বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রানার আপ হয়ে এসেছে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং মেয়েদের উৎসাহটা বেশি দেখি এবং তারা তাদের সাফল্য অর্জন করার জন্য তারা সবসময় তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। আর এছাড়াও আপনি জানেন যে খেলাধুলা ছাড়াও মার্চ পাস্টটা ভাবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের মার্চ পাস্টের মাধ্যমে নিয়মিত আমরা অনুশীলন করে থাকি এবং জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক সিলেট স্টেডিয়াম আমরা 16 ডিসেম্বর এবং 26 মার্চ নিয়মিত অংশগ্রহণ করি। এখানেও আমরা প্রায় ম্যাক্সিমাম সময় প্রথম দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করি। ধন্যবাদ স্যার, আমরা আবারও পেয়েছি আমাদের হুমায়ুন কবির স্যারকে। হুমায়ুন কবির স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা জানি আমরা এমনিতে যখন কথা বলি তখন আমাদের নেটওয়ার্ক ভালোই থাকে, তবে আমরা লাইভে আসলে আমাদের নেটওয়ার্কটা একটু যে শুনতে পাচ্ছি স্যার বলেন। হ্যাঁ স্যার, আপনাদের প্রতিষ্ঠানের খেলাধুলা এবং অর্জনগুলো সম্পর্কে যদি স্যার আপনি বলতেন। হারুন স্যার অনেক কথা বলেছেন, আপনি যদি আমাদেরকে কিছু আপনার যে স্মৃতিতে আছে এগুলা যদি শোনাতেন। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনাকে শুনছি, প্রতিনিয়তই শুনছি, আপনি বলে যান। ধন্যবাদ ধন্যবাদ শ্রেয়া স্যার যে আমাকে আসলে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে জেএসপিএসসির স্মৃতি যদি বলি আসলে খুব সুন্দর একটা স্মৃতি। তোমরা আসলে একদম যে সুস্থ দেহ সুন্দর মন, জেএসপিএসসি এইটার উপর অনেকটুকু বিশ্বাস করে এবং সারা বছর ব্যাপী বিভিন্ন আমরা আবারও আমাদের হুমায়ুন স্যারকে হারিয়ে ফেলেছি। হুমায়ুন স্যারের নেটওয়ার্ক খুবই সমস্যা করছে। আমরা আসবো আবারও আমাদের হারুন রশিদ স্যারের কাছে। হারুন রশিদ স্যার, আপনি আমাকে এখন আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন, যেমন শরীর সুস্থ, শরীর এবং মন সুস্থ রাখার জন্য ব্যায়ামের কেমন প্রয়োজন এবং কি কি ব্যায়াম আমরা করতে পারি। সাধারণ শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়, একজন শিক্ষার্থীকে প্রকৃত ভাবে গড়ে তুলতে হলে তাকে বিভিন্ন ভাবে ব্যায়াম করে তার শরীরটা সুঠাম দেহের অধিকারী করতে হবে। আর ব্যায়ামটা অ্যাকচুয়ালি তাদের একটা শিক্ষার্থীর ছোট বাচ্চাদের যেমন সহজাত প্রবৃত্তি, একটা ছোট বাচ্চার যেমন জন্মের পরে তারা প্রথমেই হাঁটতে পারে না, বারবার চেষ্টা করেই হাঁটা শিখে, ঠিক একইভাবে আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়টা দেওয়ার চেষ্টা করি যে তাদেরকে প্রকৃতপক্ষে একজন সবল দেহের অধিকারী হতে হলে তার জ্ঞানটা কাজে লাগাতে হলে তার ব্যায়ামের মাধ্যমেই তার এটা সম্ভব। যেমন আমরা বিভিন্নভাবে একজন শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধ করলে বা একটা নিয়ম নীতির মধ্যে আমাদের স্কুলটা চলে দেখা যায় তাদেরকে কোনো অপরাধ করলে দেখে যে রোদ্রের মধ্যে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে বলে কিন্তু তারা 3 মিনিট যাওয়ার পরে বলে যে স্যার এটা তো খুব কঠিন স্যার আমি আর করবো না প্লিজ স্যার।
আর করবো না স্যার, আমাদের এবার তোমাদের মাফ করেন। কিন্তু এই শিক্ষার্থীদেরকে যখন একটা ফুটবল দিয়ে মাঠে দেওয়া হয়, তারা 1 ঘন্টা ধরে 2 ঘন্টা খেলে ফেলে, একটা ক্রিকেট ম্যাচ দেখা যাচ্ছে তারা 10 ওভারে দিতে চাইলে তারা বলে স্যার আমরা 20 ওভারে খেলে ফেলি। যে এই যে যে কার্যক্রম গুলো তাদের যে সহজাত প্রবৃত্তি, অর্থাৎ একটা শিক্ষার্থী আনন্দের মাধ্যমে তারা দীর্ঘ সময় তারা মাঠে থেকে তাদের বিভিন্ন ভাবে খেলাধুলার মাধ্যমে, একমাত্র খেলাধুলার মাধ্যমে তাদের স্বাস্থ্যটা তৈরি করতে পারতে, অর্থাৎ তাকে আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে বলতে পারলাম না, কিন্তু সে ঘন্টার পর ঘন্টা খেলতে ইচ্ছুক। অর্থাৎ তাদেরকে আমরা বিভিন্ন ব্যায়াম বলেন খেলাধুলার মাধ্যমেই আমরা তাদের শরীর গঠন করতে পারি। এই জন্য ব্যায়ামের গুরুত্ব এবং খেলাধুলার গুরুত্ব খুবই অনস্বীকার্য, এবং আমরা যদি নিয়মিত ভাবে বিভিন্ন ভাবে দলীয় পর্যায়ে ব্যায়াম করাতে পারি, দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী, এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে আমরা যদি একক ভাবে কোনো কাজ দিই সে করবে না। এই জন্য স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন দলীয় ভাবে কোনো কাজ করবে, তখন একজন দুর্বল শিক্ষার্থী আর একজন সবল শিক্ষার্থীর কাছাকাছি চলে যেতে পারে। এই জন্য দলীয় ভাবে দলীয় গেম বলেন, দলীয় এক্সারসাইজ বলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই কাজগুলো সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান করে থাকে, তাদের স্বাস্থ্যগত দিক বলেন, জ্ঞানের দিক বলেন, সব দিকেই এগিয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার। আর তবে আমরা সুস্থতার জন্য ব্যায়াম, সুস্থতার জন্য ব্যায়াম আমরা মানে কোন কোন ব্যায়াম, কিছু ব্যায়াম কি একটু উল্লেখ করবেন যে এই ব্যায়াম গুলা করে আমরা এই যে করোনা পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে কিন্তু মানুষ বাইরে যেতে পারছে না, মানুষ বাইরে যাওয়াটা বারণ, এবং বাইরে গেলেই সংক্রমণের একটা ঝুঁকি থাকে, সব ভেতরেই থাকতে হচ্ছে। আগে আমরা হাঁটাচলা করতাম, খেলাধুলা অনেকেই করত, কিন্তু এই সুযোগটাও এখন নাই। ঘরে থেকেই আমরা কি কি ছোটখাটো ব্যায়াম করে আমরা সুস্থ থাকতে পারি, একটু যদি স্যার আমাদেরকে, আমাদের শিক্ষার্থী উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা এই করোনা কালীনে বিভিন্ন গার্ডিয়ানরা বিভিন্ন সময় আমাকে রিং করছে যে স্যার আমরা তো শিক্ষার্থীদের নিয়ে, আমাদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রবলেমে আছি। আমি কয়েকটা প্রবলেম বলে থাকি, যেমন তারা বলছে স্যার খাদ্য অবশ্যই সমস্যা, তারা নিয়মিত যেভাবে খাবার খেত সেটা এখন খাচ্ছে না, অর্থাৎ টিনেজের ছেলে মেয়েরা যেভাবে খাবার খাওয়ার কথা সেটা খাচ্ছে না, তাদের ঘুমের সমস্যা, দেখা যাচ্ছে 2-3টা বেজে যাচ্ছে, 1-3টা বাচ্চা তারপরে ঘুম আসছে না, বলছে স্যার তাদেরকে বিভিন্ন ভাবে কাজ করলেও তারা ঘুমোতে পারছে না। পড়ালেখার তো সমস্যা আছেই, অ্যাকচুয়ালি পড়ালেখার চাপ না থাকলে তারা এটাও করতে পারছে না। এখন স্বাস্থ্য ঠিক করার জন্য যারা প্রয়োজনীয় ব্যবস্থা, যে এটাও আমাদের নেই, এখন কি করবো স্যার? অ্যাকচুয়ালি আমি তাদেরকে বলছি খাদ্যাভ্যাস, টিনেজের ছেলেমেয়েদের, যেমন আমাদের পূর্ণাঙ্গ বয়সের একটা ছেলেমেয়ের 2100 কিলো ক্যালোরি খাবার খাবে, কিন্তু টিনেজের ছেলেমেয়েদের 3000 কিলো ক্যালোরি খাবার খাওয়া দরকার, তাদের শারীরিক স্বাস্থ্য যদি ঠিকভাবে গড়ে উঠতে হয়। কিন্তু তারা 3000 কিলো ক্যালোরি খাবার খাবে কিভাবে? তারা সবসময় বড়রা যেমন বসে বিভিন্ন সময় কাটাতে পারে, কিন্তু টিনেজের ছেলেমেয়েরা স্কুল কলেজে এমন ভাবে দৌড়াদৌড়ি করে, তারা ঠিকই পায় না তারা কত পরিশ্রম করছে, এই ক্ষেত্রে তাদের খাবারের প্রয়োজনীয়তা আসে, কিন্তু এখন ঘরে বসে থাকার কারণে তাদের খাবারের চাহিদাও কমে গিয়েছে। ঘুমের একই অবস্থা, ঘুম যদি একটা শিক্ষার্থী তারা শরীর থেকে না ঘামায়, তারা এক্সারসাইজ না করে, তাদের সঠিক টাইমে ঘুম আসবে না। ঠিক পড়ালেখার যে সমস্যাটা, পড়ালেখা তারা বলছে যে আরেকটি সমস্যা যে স্যার এই যে মোবাইলে বিভিন্ন ভাবে আমরা যে মোবাইলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে লেকচারশিট গুলো দিচ্ছে, লেকচারশিট গুলো একবার দেখার পরে তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে, সবসময় মোবাইল দেখার টেন্ডেন্সি রয়েছে, দেখা যাচ্ছে মোবাইল দেখে রাখতে বলছি, বলছে আমাদের লেকচার শিট আছে, মোবাইল নিয়ে আসে লেকচার শিট একটু দেখেই তারা আবার বিভিন্ন গেমসে চলে যাচ্ছে। এই প্রবলেম গুলো তারা কোনোভাবেই সলভ করতে পারছে না তারা। এই জন্য আমি বলবো যে আমি শিক্ষার্থীদের সবসময় বলি অন্তত তোমরা গা ঘামানো, শরীরটা ঘামাতে হবে। মেন একটা কথা আছে, আমরা আর্মিদের বিভিন্ন ভাবে দেখছি বিভিন্ন জায়গায় লেখা থাকে ঘাম রক্ত বাঁচাই, যে ঘাম হইলেই আমাদের রক্তটা কি হবে, ফ্রেশ হবে, কিন্তু এই ঘামানোর যে কৌশল গুলো আছে সেই আনন্দের মাধ্যমে সেই কৌশল গুলো অবলম্বন করতে হবে। আমরা যে স্কিপিং, বিশেষ করে আমরা শহর অঞ্চলে যে বাসা বাইরে যেতে পারছে না, স্কিপিং আছে, স্কিপিং 5-10 মিনিট স্কিপিং করলেই একটা ছেলে মেয়ে তাদের শারীরিক ভাবে তারা যে ব্যায়ামটা এটা হয়ে থাকে। এছাড়া যোগ ব্যায়াম, যে সমস্ত ব্যায়াম গুলো আছে যোগ ব্যায়াম, বিভিন্ন ভাবে তাদের হাত পা নাড়িয়ে যে ব্যায়াম গুলো করতে হয় এই ব্যায়াম গুলো তারা ঘরে বসে করতে পারবে। তাছাড়া মনের শান্তি লাভ বা সময় তাদের সময়টা আরো সুন্দরভাবে কাটানোর জন্য, সুন্দরভাবে কাটানোর
তারা বিভিন্ন ভাবে, যেমন এই যে আমার বাসায় একটা চেস চেস বোর্ড আছে, আমার ছেলে মেয়েরা বিভিন্ন দেখা যাচ্ছে যে কোয়ালিটি টাইম কাটানোর জন্য একঘেয়েমি লাগছে, চেস নিয়ে বসে যাচ্ছে, চেসটা চেস খেলে তারা টাইমটা পাস করছে এবং তাদের ব্রেনের যে তারা সবসময় মোবাইলে বিভিন্ন গেমস খেলছে, এই এইটাতে আরো বিভিন্ন প্রবলেমে তারা পড়ে যাচ্ছে। এটা থেকে উত্তরণের জন্য আমাদের গার্ডিয়ানদের একটু সচেতন হতে হবে, তারা পড়ালেখার পাশাপাশি অর্থাৎ তারা যে স্ক্রিনের উপর রয়েছে এই স্ক্রিনটা বাদ দিয়ে তাদেরকে অন্য কাজে লাগাতে হবে, এবং তারা যাতে বাড়ির আঙ্গিনায় আশেপাশে একটু হাঁটাহাঁটি করতে পারে, বিভিন্ন ভাবে মুভ করতে পারে, এই মুভমেন্টে একটু রাখতে হবে। যেমন আমরা ক্যাডেট কলেজ বলেন, আমাদের এখানে একটা হোস্টেল ছিল, বাচ্চাদের আমার বাস্তব অভিজ্ঞতা বলি, তারা দেখা যাচ্ছে যেদিন যে ছেলেটা বিকালে গেমস করছে না তাকে রাত 10টার ভিতরে আমাদের লাইট নিভিয়ে দেওয়ার কথা, লাইট বন্ধ হওয়ার কথা, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়বে, কিন্তু যে ছেলেগুলো গেমস করে না সে ছেলে 10টা কেন, 12টায় তার ঘুম আসে না, অর্থাৎ তার সে যদি পরিশ্রম না করে তাহলে তার তো ঘুম আসবে না। এই জন্য আমাদেরকে ওই যে সমস্ত গার্জিয়ানরা বলছে যে আমাদের ছেলেমেয়েরা যে খাবার খাচ্ছে না, নিয়মিত ঘুমোচ্ছে না, তাদেরকে অবশ্যই কোনো না কোনো ভাবে তাদের গেমস এর মধ্যে রাখতে হবে, শরীরটা একটু ঘামাতে হবে, পরিশ্রম করাতে হবে, তাহলে তাদের একটা রুটিনের মধ্যে চলবে, তাদের স্বাস্থ্যটা ঠিক থাকবে। কারণ আমাদের ভিতরে কাজ থেকে অর্ধেক 3-4 মাস চলে গিয়েছে, একটা ছেলেমেয়ে টিনেজার ছেলেমেয়েরা যদি এই 3-4 মাস রিজার্ভ থাকে তাহলে তাদের স্বাস্থ্যের ব্যাপক ভাবে ক্ষতি হবে, এই জন্য যেভাবে হোক তাদেরকে একটা মুভমেন্টে রাখতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্নে যাই, একটু মানে স্বাস্থ্য গঠনে, মানসিক স্বাস্থ্য গঠনে ব্যায়ামটা কিভাবে কাজ করতে পারে। আমি জানি স্যার, দর্শক আপনারা জানেন, হারুনুর রশিদ স্যার কিন্তু শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত একজন ট্রেইনড আপ শিক্ষক, এবং স্যার কিন্তু বাংলাদেশ শারীরিক শিক্ষা একাডেমি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং বিভিন্ন সময়ে স্যারের বিভিন্ন ধরনের ট্রেনিং আছে এই বিষয়ে। আজকে আমরা স্যারকে পেয়েছি এবং স্যারের কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ মানসিক স্বাস্থ্য গঠনে কিভাবে স্যার ব্যায়াম কাজ করতে পারে, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি এটা মানসিক স্বাস্থ্য, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আমাদের যেমন ইন্টারমিডিয়েট একটা ছেলে নিটল নাম তার, সে সর্বোচ্চ পর্যায়ে সিলেট শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, কিন্তু তার লেখাপড়ার পাশাপাশি আমাদের তাইকোন্দোতে যোগ দিয়েছিল, এবং তাইকোন্দোটা প্রথম থেকে করার পর এমন একটি বিষয় যে এটা আয়ত্ত করবে, সে বাসাতেও এটা করতে পারবে নিয়মিত, অর্থাৎ মানসিক যে প্রশান্তি। এই নিটল এখন বুয়েটের চান্স পেত, বুয়েটের শিক্ষার্থী, সে এই তাইকোন্দো করার পরে সে যেভাবে চলছিল মানসিক ভাবে সে অনেক দৃঢ়তা পেয়েছে এবং তার সাহস মনোবল বেড়ে গিয়েছে, এবং সে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার দেখা যেভাবে তার কাভার করার কথা সেটা তার আরো ভালোভাবে সে সেই বিষয়গুলো টেকেল দিতে পারছে। অর্থাৎ আমরা দেখতে পাই একজন ছেলে মেয়ে যখন খেলাধুলায় পারদর্শিতা হয়, তার ব্যায়ামের মাধ্যমে তার শরীরটা গঠন করতে পারে, তার দুর্দান্ত ভাবে আমি বলবো যে তার মানসিক যে পরিস্থিতিটা এটা অনেক ভাবে অগ্রগতি হয় এবং সহজে সে যে কোনো জিনিস খাপ খাইয়ে নিতে পারে। এই জন্য আর মানসিক ব্যবস্থাটা অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা অনেক সময় যে খেলাধুলা করো না, এটা করো না, মানে বিভিন্ন অবশ্যই এখনকার প্যারেন্টস সচেতন, তারা নিজেরাই খেলাধুলা বলেন, তাইকোন্দো বলেন, এই সমস্ত ব্যাপারে খুবই সচেতন, তারা জানে যে স্বাস্থ্য এবং মানসিক ব্যাপারগুলো শিক্ষার্থীদের বাড়াতে হলে এইগুলোতে অনেক অনেক ভাবে কাজ করে। এই জন্য মানসিক ভাবে তার বেড়ে উঠতে হলে ব্যায়াম খেলাধুলার কোনো বিকল্প নেই। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্ন আসছে দর্শকদের আপনাদের সামনে, আমাদের গার্ডিয়ান লেভেল থেকে, এটা হচ্ছে এই সময় স্যার কি কি ইনডোর গেম খেলা যেতে পারে, ইনডোর গেম বিশেষ করে আমাদের বাসায়, এটা বলে ফেলেছেন অলরেডি কিন্তু এরপরেও যদি স্পেসিফিক করে বলেন যে আসলে আর কি কি খেলা বিশেষ করে টেবিল টেনিস বা এই 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 ইনডোর গেম খেলা যেতে পারে। অ্যাকচুয়ালি আমাদের ওই যে দেখা যাচ্ছে যে বাচ্চারা তো এখন ক্রিকেট বলেন, অন্যগুলো অন্য গেমস গুলো বলেন, তারা খুব প্রিয় তাদের, ঠিক আছে, তারা দেখা যাচ্ছে যে একই রুম অনেক স্পেস থাকে, অনেক বারান্দা থাকে, বল নিয়ে বিভিন্ন ভাবে মুভমেন্ট করে, কিন্তু অনেক প্যারেন্টস বিরক্ত হয়, আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, তারা এই যে এই অল্প বাসার অল্প জায়গাতেও যে মুভমেন্ট করছে এই মুভমেন্টে তাদের সুযোগ দিতে হবে,
এবং দাবা বললাম, দাবা তো একটা বুদ্ধির খেলা, এটা খেলো তাদের মানসিক যে ডেভেলপমেন্ট এটা সম্ভব, এবং তাদেরকে টেবিল টেনিস বলেন এগুলো অনেকের বাসায় আছে, সেগুলো তারা খেলতে পারে, এবং ছোটখাটো যে ব্যায়াম গুলো আছে, আমি বললাম যে তাইকোন্দোর সাথে যারা জড়িত ছিল তারা জানে তাদের মুভমেন্ট গুলো কি, এইগুলো প্রতিনিয়ত তারা বাসাতে করলেই দেখা যাচ্ছে আজ 15-20 মিনিট আধা ঘন্টা করলেই তারা ব্যাপকভাবে তাদের যে ব্যায়ামের যে ঘাটতি রয়েছে এটা তারা সুফল লাভ করতে পারে। ধন্যবাদ স্যার, আমাদের একজন গার্ডিয়ান প্লাস আমাদের একজন স্যার এবং দর্শক আমাদের এই ভিশনারি টিভির, তিনি প্রশ্ন করেছেন এই লকডাউন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি? শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের পরামর্শ, শিক্ষার্থীরা শুধু যে মোবাইল এবং কি বলে আমাদের কম্পিউটারের স্ক্রিনের উপরে বসে থাকবে না, তাদের পড়ালেখার পাশাপাশি তারা অবশ্যই অনেকে গেমস খেলে টাইম পাস করছে, কিন্তু সেটাও মোবাইল অথবা কম্পিউটারে, মোবাইল কম্পিউটার পড়ালেখা ছাড়া আর কোনোভাবে এতে টাচ করা যাবে না তাদেরকে। বিভিন্ন আমি বললাম যে দাবা, চেস, চেস খেলবে তারা, চেস খেলে তাদের সময়টা পাস করতে পারে, তারা তাদের মাইন্ড ফ্রেশ থাকবে, তখন তারা একটু পরে আবার পড়াশোনাটা ইজিলি ভাবে তারা আবার ভালোভাবে করতে পারবে, এবং যোগ ব্যায়াম গুলো আছে এইগুলো করতে হবে, এই এই বিষয় ঘরের মধ্যেই তাদের দরকার হয়, যে রুমটা আছে এই রুমটা একটু এই স্প্রেড করতে হবে, বড় করতে হবে, সেখানে জিনিসপত্র ক্লোজ করে যাতে নিয়মিত কোনো না কোনো গেমস এ থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ স্যার, আরেকটা ছোটখাটো প্রশ্ন, এই প্রশ্নের আনসার বিভিন্ন ভাবে আসছে, এরপরে আমি আপনার জন্য প্রশ্নটা তুললাম, এই লকডাউন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনার পরামর্শ কি? এই লকডাউন পরিস্থিতিতে শিক্ষার্থী, হ্যাঁ স্যার, আমার প্যারেন্টসদের কাছে অনুরোধ থাকবে যে শিক্ষার্থীরা যাতে তারা অর্থাৎ যে রাত জাগবে না, তারা নিয়মিত ঘুমোতে পারবে সেইটা নিশ্চিত করতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা তারা রাত 1-2টা বললাম মোবাইল তো ওপেন করে দিয়েছে, অনেক সময় শিক্ষার্থীরা দেখছে তাদেরকে বাইরে যেতে দিতে পারছে না, তাহলে মোবাইলটাও আর নিয়ে কি করবো, ওপেন করে দিয়েছে, এতে তারা মোবাইলে দেখা শুধু শিক্ষা গ্রহণ করছে না, এটা থেকে বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তারা যাতে এই 10-11টার মধ্যেই অর্থাৎ ঘুমিয়ে যেতে পারে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এবং তারা ঘুম থেকে উঠবে, আর এই কারণেই তাদেরকে আমি যে বিষয়গুলো বললাম বাড়িতেই স্কিপিং করবে, বিভিন্ন গেমস এর মাধ্যমে তারা থাকবে, এবং একটু মুভমেন্ট করার সুযোগ দিতে হবে, আশেপাশে বাড়ির আশেপাশে ছাদে তারা হাঁটাহাঁটি করে তাদের সময়টা পাস করতে পারবে। ধন্যবাদ স্যার, হারুনুর রশিদ স্যার এবং হুমায়ুন স্যারকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা দুঃখজনক ভাবে নেটওয়ার্ক সমস্যার জন্য হুমায়ুন স্যারকে সার্বক্ষণিক ভাবে পাইনি, আমরা হারুন স্যারকে পেয়েছি এবং স্যারের কাছ থেকে অনেক কথাবার্তা শুনলাম, এবং সর্বশেষ কথা হচ্ছে হারুন স্যার আমাদের ভিশনারি টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। ধন্যবাদ, আমি আমি যে বিষয়টা উপলব্ধি করছি, আমি এখানে প্রায় 18 বছর চাকরি করছি, সেই ক্ষেত্রে দেখা যে শিক্ষার্থীগুলো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদের পড়ালেখার ভিতরে থাকে, তারা যখন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে চলে যায় অর্থাৎ শিক্ষা জীবন শেষ করেও তাদের এই খেলাধুলার এই স্মৃতিগুলোই বারবার তাদেরকে নাড়া দেয় এবং তাদের ভালো লাগার অনুভূতি গুলো এখানে শেয়ার করতে পারে। বিশেষ করে যেমন আমাদের জালালাবাদ ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারা বিভিন্ন ভাবে যারা ছিল বিভিন্ন ভাবে খেলাধুলায় জড়িত ছিল এবং তারা এরপরেও আমাদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এক্স স্টুডেন্টদের নিয়েও এই আনন্দ উপলব্ধ ভাগাভাগি করে নিতে চায়, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, কারণ ক্যাম্পের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে যাওয়ার পরেও তারা বিভিন্ন ভাবে তারা এই উচ্ছ্বাসে মেতে থাকে। আর ভিশনারির টেলিভিশন পক্ষ থেকে আমি বলতে চাই আপনাদের এই কার্যক্রম যথাযথ চলতে থাকবে এবং উত্তরোত্তর আরো সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আমরা দর্শক এতক্ষণ কথা বলছিলাম জনাব হারুন রশিদ স্যারের কাছ থেকে কাছে এবং আমাদের আরেকজন অতিথি ছিলেন হুমায়ুন রশিদ, হুমায়ুন কবির স্যার, দুঃখজনক ভাবে নেটওয়ার্ক সমস্যার জন্য তাকে আমরা কানেক্ট করতে পারিনি। আজকে স্যারের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা শুনছিলাম খেলাধুলা ব্যায়ামের প্রয়োজনীয়তা সম্পর্কে, স্যার বললেন কিভাবে এই করোনা পরিস্থিতিতে বাচ্চারা তাদের বাসায় থেকে নিজের শরীর সুস্থ রাখতে পারে এবং মনকে সুস্থ সবল রেখে লেখাপড়ায় মনোযোগী হতে পারে এবং সুস্থ সবল জীবনযাপন করে করোনা পরিস্থিতি উত্তরণের পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই বিষয়ে স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শ যদি আপনাদের
ন্যূনতম কাজেও লাগে, তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, কাছে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং সব সময় ভিশনারি টিভির সাথেই থাকুন, কাছেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।